নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খুবই গুরুত্ব বিষয় আপনাদের জানাব, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন শনি সাড়ে সাতির অথবা শনি গ্রহের প্রতিকার করেছি কিন্তু সেই প্রতিকার কোনো কাজে আসছে না, কিন্তু কেন? এই প্রশ্নের আজকে আমি উত্তর আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। আসুন শুরু করি ভিডিওটি এবং আপনারা খুব মনোযোগের সাথে ভিডিওটি দেখুন, তবেই আপনারা জানতে পারবেন যে শনির প্রতিকার করা সত্ত্বেও বা শনির সাড়ে সাতিতে প্রতিকার করা রয়েছে কিন্তু কাজ করছেন না। অনেকেই জানান আমি প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছে দুধ এবং গঙ্গা জল অর্পণ করছি, প্রত্যেক শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছে সর্ষার তেলের প্রদীপ দিচ্ছি, প্রত্যেক শনিবার হনুমানজিকে পুজো করছি, প্রত্যেক শনিবার হনুমানজির হনুমান চালিসা পাঠ করছি। এছাড়াও আবার অনেকে দক্ষিণা কালিকার কবচ ধারণ করে আছে, আবার অনেকে শনির জন্য শনিবারে নিরামিষ খাচ্ছেন, কেউ বা 21টি শনিবার পরপর নিরামিষ খেয়েছেন। এত সব নিয়ম মানা সত্ত্বেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শনির প্রতিকার কোনো কাজে আসছে না, কেউ বা আবার বিভিন্ন ধরনের রত্ন পরিধান করে আছেন। কিন্তু এই সব কিছু ধারণ করা সত্ত্বেও যখন শনির প্রতিকারের কোনো কাজ হয় না, তখন কিন্তু আমাদের খুব দুঃখ হয় এবং মনে হয় জ্যোতিষশাস্ত্র হয়তো সত্যি কোনো কাজে আসে না, কিন্তু দর্শক বন্ধু তা একদমই নয়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই শনির সাড়ে সাতির প্রতিকারের কাজ কেন হয় না। 24শে জানুয়ারি 2020 শনি মহারাজ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করছেন। এই মকর রাশিতে গমন করার সাথে সাথে কুম্ভ রাশির শুরু হয়ে যাচ্ছে শনির সাড়ে সাতি, মকর রাশির শুরু হয়ে যাচ্ছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং ধনুরাশি শনি সাড়ে সাতির তৃতীয় চরণ। কাজেই যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এবার শনির প্রকোপ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি থাকছে এবং কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে। এই প্রথম চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী ঘটবে এবং প্রতিকার কী তার উপর আমি ভিডিও বানিয়েছি, আপনারা যদি চান ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটি দেখতে পারেন। এবার আমি আপনাদের জানিয়ে রাখি শনির প্রতিকার যেমনই প্রতিকার করুন না কেন তা কাজে আসছে না, এর কারণটা কী। কারণ হচ্ছে শনি ন্যায়কারক গ্রহ এবং ন্যায়দাতা কর্মদাতা দেবতাও বটে, কাজেই আপনি দেখা যাচ্ছে যদি অসৎ কর্ম করেন অথবা গরিব দুঃখী মানুষকে যদি সাহায্য না করেন, সাধারণ মানুষকে যদি প্রতারণা করে থাকেন, পাশাপাশি আপনি যদি মিথ্যা কথা বলেন এবং অসৎ উপায় অবলম্বন করেন, সাধারণ মানুষকে যদি ঠকান, তখন শনি দেবতা রুষ্ট হয়ে যান। সেই সময় আপনি যতই আপনি শনির প্রতিকার করুন না কেন আপনার কিন্তু শনির প্রতিকার কোনো কাজে আসবে না। কাজেই আপনি শনির প্রতিকার তো করেছেন এবং নিয়ম মানছেন,
এছাড়াও এই সময় আপনার মদ্যপান পুরোপুরি ত্যাগ করে দিতে হবে এবং পর নারীকে বা পর স্ত্রীকে কুনজরে দেখা যাবে না। এই সময় আপনাদের যতটা সম্ভব হয় কামনা বাসনাকে ত্যাগ করতে হবে। যদি এগুলো করতে পারেন, সৎপথে থাকতে পারেন, ন্যায় আচরণ করতে পারেন, ধর্মপরায়ণ হতে পারেন, তবে দেখবেন শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি শনির সাড়ে সাতির প্রতিকার নেওয়া সত্ত্বেও মদ্যপান করছেন, নারীর সাথে খারাপ ব্যবহার করছেন, সে আপনার বোন হতে পারে, মা হতে পারে, দিদি হতে পারে, এছাড়া আপনি নিয়মিত মদ্যপান করে যাচ্ছেন, তখন দেখবেন সাড়ে সাতি আপনার কাজ করবে না। এছাড়াও সাড়ে সাতির সময় আপনি দরিদ্র মানুষকে সাহায্য করুন এবং কাউকে ঠকাবেন না। ধন্যবাদ।